পৃথিবী ধ্বংস বা কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে রাসুল সাল্লামের আগমন যা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে দেখা গিয়েছে তারপর আরও অনেক বড়ো বড়ো আলামত কিয়ামতের আগে সংগঠিত হবে যেমন ইমাম মাহাদির আগমন ইসা নবীর আগমন ইয়াজুজ মাজুজের আগমন এছাড়াও আরও অনেক ছোট ছোট আলামত দেখা দিবে তার মধ্যে একটি অন্যতম আলামত হল ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় উত্তোলন ফুরাত নদী নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ফোরাত নদীর বর্তমান অবস্থা ফোরাত নদীর ইতিহাস মুসলমানদের জন্য ফোরাত নদী কেন এত গুরুত্বপূর্ণ এবং ফোরাত নদী সম্পর্কে হাদিসে কী উল্লেখ আছে সব কিছুই একে একে জানাব ফোরাত মূলত একটি আরবি শব্দ যার পূর্ণ নাম নহরুল ফুরাত নদীটির আরেকটি নাম হল ইউফ্রেটিস এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী ফোরাত নদী মূলত তুরস্ক সিরিয়া জর্ডান সৌদি আরব কুয়েত এবং ইরাক জুড়ে বিস্তৃত নদীটি তুরস্ক থেকে উৎপত্তি লাভ করে সিরিয়া ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দশদল নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে মিলিত হয়েছে ফোরাত এবং দশদা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন নাম মেসোপটেমিয়া যার আক্ষরিক অর্থ হল দুই নদীর মাঝে ফোরাত নদী সাতাশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কে অবস্থিত হলেও এর পানির নব্বই ভাগ উৎসই কিন্তু তুরস্কের উচ্চভূমিগুলো ফোরাত নদীর গতিপথ মূলত দশদা নদীর সাথে সমান্তরাল নদী দুইটি ইরাকে প্রবেশের পর একে অপরের থেকে সর্বোচ্চ একশো মাইল দূরত্ব বজায় রেখে পাশাপাশি এগিয়ে গিয়েছে এই নদীটি প্রতিবছর দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল এবং মে মাসে পানি ধারণের পরিমাণ থাকে সর্বোচ্চ ফোরাত নদীর উপর অবস্থিত প্রধান শহরগুলো হলো সিরিয়ার রাকা এবং দায় জ্বর ইরাকের কারবালা হিল্লোল এবং নাজাফ ফুরাত নদী কিন্তু খুব একটা গভীর নয় আর সেজন্যই এখানে ছোটো ছোটো নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন চালনা করা সম্ভব হয় না ফুরাত নদী আসলে পানি সরবরাহের জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে রাজনৈতিক উত্তেজনার একটি বড় উৎস তিনটি দেশই সেচকাজ এবং পানি বিদ্যুতের জন্য এই নদীর উপর নির্ভরশীল আর সে কারণে অতিরিক্ত পানি ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ফোরাত নদীর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত নদী যেমন আলোচনার কেন্দ্রে তেমনই ধর্মীয় কারণেও ফোরাত নদীর নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে কেয়ামত এবং ফুরাত নদী নিয়ে রাসুলসলোল্লাহ্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি উসমানী বলেন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এর অর্থ হতে পারে দুটি যার একটি হল নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভিতরে স্বর্ণের খনি থাকবে আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনা করার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ হবে অনেক বেশি এছাড়াও চৌদ্দশো বছর আগে এক হাদিসের রাসুল সাল্লুসাল্লাম বলেন অচিরেই এমন একটা সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো কিছু গ্রহণ না করে সহি বুখারি শরীফ হাদিস নম্বর সাত সহি মুসলিম শরীফের আরেকটি হাদিস এসেছে কেয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ হয় মানুষজন তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে তাদের প্রত্যেকেরই কামনা থাকবে হাই বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম সহি মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার চারশো চুয়ান্ন রাসুদসাল্লাসাল্লাম আরও বলেছেন এই স্বর্ণকে কেন্দ্র করে আশিটি দেশ যুদ্ধে লিপ্ত হবে তবে এই স্বর্ণ কেউই ভোগ করতে পারবে না গ্লোবাল ওয়াটার ফর্মের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুবই দ্রুত শুকিয়ে যাচ্ছে তবে কি কিয়ামত খুবই সন্নিকটে এ নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তোলপাড় লেগে গিয়েছে অনেক কথা হলেও কয়েকটি হাদিসের সারমর্ম করলে দেখা যায় ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার পরে সেখানে প্রচুর পরিমাণে সোনা জমা হবে বা স্বর্ণের পাহাড় উত্তোলন হবে আর সেটি হবে ইমাম মাহাদির আগমনের আগে ইবনে হাজার আসকারিন রহমতুল্লাহিয় মতে সেখানে অবশ্যই একটি আগুনের ফোয়ারা সৃষ্টি হবে অর্থাৎ ফোরাত নদী শুকিয়ে যাওয়ার আগে সেখান থেকে একটি আগুনের ফোয়ারা বের হবে আর যখন এইগুলো পরপর ঘটতে থাকবে সেটি হবে কেয়ামতের আলামত এবং সবশেষে ইমাম মাহাদির আগমন ঘটবে তবে এর যদি কোনো একটি আগে ঘটে তাহলে সেটিকে কেয়ামতের আলামত হিসেবে গণ্য করা যায় না তারপরও আল্লাহ সুবানতল্লাই সর্বজ্ঞ আল্লাহ সুবানতলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ